রাজু আহমেদ আপনি লিখেছেন আমাদের সমাজে দুটো মসজিদ একটি পুরনো এবং ছোট হওয়ার কারণে আমরা পাশে একটি বড় মসজিদ তৈরি করি ছোট মসজিদটি ব্যবহৃত হচ্ছে না সেটা ভেঙে আমরা কবরস্থান তৈরি করতে চাই তা করা যাবে কি না কোনো জায়গা যদি মসজিদ হিসাবে নির্ধারিত হয়ে যায় কেউ মসজিদের জন্যই অক্ষ করে থাকে সেটাকে কবরস্থানে পরিবর্তিত করা যাবে না মসজিদের পাশে আরেকটা মসজিদ করা হয়েছে বলেছেন আপনি এই মসজিদটাকে এক্সটেনশন করা যেত যদি এক্সটেনশন করার মতো সেরকম পরিস্থিতি না থাকে তাহলে সেক্ষেত্রে দুইটা মসজিদই থাকবে দুইটা মসজিদই ব্যবহার হবে কোনোটা কোনোটার জন্য ডিস্টাবার কারণ যেন না হয় সেদিকটি খেয়াল রাখতে হবে যদি সেটা সম্ভব না হয় কোনো কারণে তাহলে ছোটো মসজিদটি যেটি ব্যবহৃত হচ্ছে না সেটাকে আপনার বন্ধ করে রাখবে এবং সেটিকে অন্য কোনো কাজে রূপান্তর করা যাবে না আমরা মসজিদের নববীতে যদি যেয়ে থাকি কেউ তা আমরা জানি যে মসজিদের নবীতে মদিরাতে মসজিদে নবীর আশেপাশে অনেকগুলো ছোটো ছোটো মসজিদ আছে মসজিদে মামা আছে কয়েকটা ছোটো ছোটো মসজিদ আছে নবী কেব সদ সালি করেছেন তো এই ছোটো ছোটো মসজিদগুলো কিন্তু আজও ওইভাবেই বহাল রাখা আছে সেজন্য এরপর এমনি সুলাইমান ইসলাম আপনি লিখেছেন আমরা যে নামাজ আর নামাজের বাইরে আর হাদিসের দোয়াগুলো পড়ি এই দোয়াগুলোতে কি এক দুই তিন আলিফ লাম আলিফ টানা থাকলে টানগুলো দিতেই হবে টান না দিলে কী হবে নামাজের মধ্যে কিংবা নামাজের বাইরে যে দোয়া পড়েন বা অনেক আয়াত পড়েন সেগুলোতে তিনালি বা চারের যে টানগুলো আছে সেগুলোকে তিনালি চারের টান দেওয়াটা সবসময় আবশ্যক নয় এটি যদি না দেন আপনি তার কারণ আপনি গুণাগার হয়ে যাবেন ব্যাপারটা কিন্তু সেই রকম নয় সমস্যাটা আবার আপনাকে মনে রাখতে হবে যে হাদিস যখন পাঠ করেন তখন সেক্ষেত্রে আপনার জন্য হাদিসের ভারত মূল পাঠ করার সময় এ মদগুন এটা লক্ষ্য করা জরুরি নয় মদগণনা লক্ষ্য করা আবশ্যক হল তখন যখন আপনি এটাকে আপনার কোরআন করিমের আয়াত হিসাবে করছেন তখন অন্য হাদিসের মূল পাঠ কিংবা দোয়া যখন পড়েন তখন সেভাবে তাজবিদ লক্ষ্য রাখা বা মত গুন্যা লক্ষ্য রাখা এটা আপনার জন্য আবশ্যক নয় তবে এর কারণে যে আয়াত পড়ার ক্ষেত্রেও যে আপনি এটা চেঞ্জ করলেই আপনার অর্থ চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ এটা ত্রুটি হলে সেক্ষেত্রে অর্থ চেঞ্জ হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম নয় যার কারণে দেখতে হবে যে কোন জায়গায় গুণ না বিশেষ করে একালি পদগুলো যদি না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে অর্থ পরিবর্তন হওয়ার আশঙ্কা থাকে অনেক বেশি এটি হলো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার আব্বু আম্মু ব্যাংক থেকে শুধুই লোন নিয়েছে আমি অনেক মানা করেছি কিন্তু আমার কথা তারা শুনেননি এদিকে আমার গুনা আমি এদিকে আমিও গুণাগার হব দেখুন আপনার আব্বু আম্মু ব্যাংক থেকে যে লোন নিয়েছেন সুদের লোন মানা করার পরও যদি তিনি কথা না শুনে থাকেন তাহলে ক্ষেত্রে আপনার দায়িত্ব আপনি পালন করেছেন আপনি যদি ছোট হন তাহলে সেক্ষেত্রে তাদের এই হারাম উপার্জন থেকে আপনার ভরণ পোষণ আপনি নিতে পারেন আর যদি তাদের অন্যান্য হারাল উপার্জনও থাকে পাশাপাশি এটা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে খেতেই পারেন বাট এই হারামের প্রতি আপনার ঘৃণা থাকবে এবং আপনি নিষেধাজ্ঞাটা অব্যাহত রাখবেন এবং খুব দ্রুততার সাথে যখনই আল্লাহ আপনাকে তফিক দিবে নিজে উপার্জন শুরু করবেন নিজে উপার্জন শুরু করে আপনি হারাম থেকে নিজেকে সরিয়ে আনার চেষ্টা করবেন এবং নিজের উপার্জন উপর নির্ভর হয়ে যাবেন